আগামী নির্বাচন নিয়ে নতুন পরিকল্পনা করছে সরকার বললেন জাফরুল্লাহ। ইসরায়েলের কারাগার থেকে সুড়ঙ্গ পথে পালিয়েছে ছয় ফিলিস্তিনি। এবং বিশ্বকাপ দল ঘোষণার পর মিসবা ওয়াকারের পদত্যাগ। আসসালামু আলাইকুম, নগর বার্তায় শুভেচ্ছা সবাইকে। খবরের শেষ পর্যন্ত উপস্থাপনায় আছি আমি আফসা ইসমাইল। বলছিলাম আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো, এবার জানব বিস্তারিত। দর্শক, শিরোনামে যেমনটি বলছিলাম, আগামী নির্বাচন নিয়ে সরকার নতুন পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। জেনারেল ওসমানি জাতীয় পরিষদ এবং জাতীয় স্মরণ মঞ্চ যৌথভাবে জেনারেল ওসমানির 103তম জন্মবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক ও তার প্রভাব শীর্ষক সভাটি অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের হাই সিকিউরিটি কারাগার থেকে সোমবার সুড়ঙ্গ পথে পালিয়েছে ছয় ফিলিস্তিনি বন্দী। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এ ঘটনাকে ভয়ানক হিসাবে উল্লেখ করেছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, পালিয়ে যাওয়া ফিলিস্তিনিদের মধ্যে 5 জন ইসলামী জিহাদ আন্দোলন এবং 1 জন ফাতা আন্দোলনের সদস্য। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গিলবোয়া কারাগারে একই সেলে বন্দী ছিলেন ওই ফিলিস্তিনিরা। সেখান থেকে তারা সুড়ঙ্গ বানিয়ে পালিয়ে বের হয়ে গেছেন। কারাকক্ষের টয়লেটে ওই সুড়ঙ্গ তৈরি করেন তারা। এবারে খেলার খবর। পাকিস্তান ক্রিকেটে শুরু হলো নতুন নাটক। আজ দুপুরে টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পিসিবি। এর কিছুক্ষণ পরেই জানা গেল প্রধান কোচের পদ থেকে মিসবাউল হক ও বোলিং কোচের পদ থেকে আচমকা সরে দাঁড়িয়েছেন ওয়াকার ইউনুস। বিশ্বকাপের আগ মুহূর্তে এই দুজনকে হারিয়ে বেশ বিপদে পড়ে গেল পাকিস্তানের ক্রিকেট। 2019 সালের সেপ্টেম্বরে কোচের পদে নিয়োগ পেয়েছিলেন মিসবা ও ওয়াকার। আরও 1 বছর তাদের চুক্তির মেয়াদ ছিল। মিসবার জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে দায়িত্ব পালন করবেন সাবেক অফ স্পিনার সাকলেন মোশতাক। বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক। দর্শক, নগরবার্তার আজকের খবর এগুলোই। শেষ করছি আবারও সোমবারের শীর্ষ খবরগুলো জানিয়ে। আগামী নির্বাচন নিয়ে নতুন পরিকল্পনা করছে সরকার বললেন জাফরুল্লাহ। ইসরায়েলের কারাগার থেকে সুড়ঙ্গ পথে পালিয়েছে ছয় ফিলিস্তিনি। এবং বিশ্বকাপ দল ঘোষণার পর মিসবা ওয়াকারের পদত্যাগ। খবরের বাহিরে সবসময় নিজেকে আপডেট রাখতে ভিজিট করুন www.nagar.tv, facebook.com/nagar.tv, youtube.com/nagar.tv এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। নিজে এবং দেশকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মানব, অন্য কেউ মানতে সহযোগিতা করব। মঙ্গলবারের নগরবার্তায় চোখ রাখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফসা ইসমাইল।